আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, যদি চোখের পানি ফেলতে চান তাহলে আল্লাহ দরবারে ফেলুন, যিনি আপনার প্রতিটি ফোঁটার মূল্য দিবেন। অশান্তি হৃদয়ে প্রশান্তি পেতে তার নিকট হাত তুলুন, যিনি আপনার উত্তাল হৃদয়ে প্রশান্তি দিয়ে ভরে দিবেন। আমরা অভিযোগ করি আমাদের পাশে এমন কেউ থাকে না যে আমাদেরকে কেয়ার করবে, যার কাছে আমরা আমাদের ভালো লাগা মন্দ লাগা হৃদয়ে অব্যক্ত কথাগুলো খুলে বলতে পারি। কিন্তু আমরা ভুলে যাই মহাবিশ্বের অধিপতি আল্লাহ রব্বুল আলামিনের ইজ্জত, আমাদের সব আবদার আপত্তি অভাব অভিযোগ প্রভৃতি শোনার জন্য সার্বক্ষণিক পাশে আছেন। এমনকি আল্লাহ তখনও আমাদের জন্য অপেক্ষা করতে থাকেন, আমাদের পাশে থাকেন যখন আমরা তাকে ভুলে যাই। হে প্রিয় ভাই বোন, আল্লাহকে ভালোবাসো, তার রহমতের উপর বিশ্বাস রাখুন আর তার শাস্তিকে ভয় করুন। তিনি আপনাকে হেফাজত করতে পারবেন, তিনি আপনাকে কেয়ার করবেন আর তিনি আপনার জন্য সব সময় থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে স্মরণ করবেন। যখন কিছু চাইবে তখন আল্লাহর কাছেই চাইবে, যখন কোনো সাহায্য দরকার হবে তখন আল্লাহর কাছেই চাইবে। জেনে রেখো, সারা পৃথিবী সব সৃষ্টি যদি এক জায়গায় জড়ো হয় আর তোমার উপকার করতে চায় আর আল্লাহ যদি তা লিখে না রাখেন, তাহলে সারা পৃথিবী সমস্ত সৃষ্টি মিলে তোমার কোনো উপকার করতে পারবে না। আর সারা দুনিয়া সব সৃষ্টি যদি একত্র হয়ে যদি তোমার কোনো ক্ষতি করতে চায় আর আল্লাহ যদি না চান, তাহলে সারা দুনিয়া মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকিয়ে গিয়েছে। আমাদের রব তিনি যার হাতে সমস্ত কিছু চাবিকাঠি, যিনি চাইলে কেউ আটকাতে পারবে না আর যিনি না চাইলে কেউ দিতেও পারবে না। তিনি এমনভাবে মানুষকে দেন যা কোনো উসিলায় কিংবা সরাসরি কোনো মাধ্যম ছাড়াই। আর তিনি হাসাতে পারেন আবার কাঁদাতেও পারেন। আপনার বুক ভরা কষ্টের মন খারাপের গল্প একমাত্র আপনার রবকে বলুন। আপনার রব আপনাকে শোনার জন্য প্রস্তুত আছেন, ওয়াল্লাহি তিনি আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি তাকে ডাকবেন, তার কাছেই চাইবেন। আপনার চাওয়া পাওয়া অভাব অভিযোগ সবগুলো একমাত্র তার জন্যই, তার কাছেই বলবেন। আর এসব শোনার জন্য তিনি আপনার খুব নিকটে আছেন, একেবারে নিকটে আছেন। আল্লাহ তাআলা বলেন, আর আমার বান্দা যখন তোমার কাছে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, বস্তুত আমি রয়েছি সন্নিকটে। যারা প্রার্থনা করে তাতে প্রার্থনা কবুল করে নেই, যখন সে আমার কাছে প্রার্থনা করে, কাজী আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করা তার জন্য একান্ত কর্তব্য, যাতে তারা সৎপথে আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে ও মানার তৌফিক দান করুক। আমিন।